আরও একটা নতুন ভিডিওতে বাংলা বাজে আপনাদের সবাইকে স্বাগত। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনার ডান দিকে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটাও প্রেস করে দেবেন। চলুন আজকের ভিডিওর আলোচনা শুরু করা যাক। আসলে ঘুরতে আমরা কে না ভালোবাসি, মানুষ তো ভ্রমণ প্রিয়ই হয় সাধারণত। সুযোগ পেলেই আমরা ছুটে চলে যাই দিক বিদিক, কেউ কাছে পিঠে, কেউ বা বিশ্বের কোনো প্রান্তে। আচ্ছা, আপনি কি জানেন এই পৃথিবীতে এমন কিছু ভয়ঙ্কর সুন্দর জায়গা রয়েছে যেখানে যেতে পারলে আপনি হয়তো অজান্তেই বলে উঠবেন ওয়াও। কিন্তু সেই সৌন্দর্যের মধ্যেই লুকিয়ে রয়েছে মৃত্যু ঝুঁকি। যে কোনো মুহূর্তে আপনার সেই ঘোড়াটাই হয়ে যেতে পারে জীবনের শেষবারের মতন ঘোড়া। আসলে প্রকৃতির চেয়ে রহস্যময় আর কেই বা হতে পারে। তাই সামনে সৌন্দর্যের ডালি সাজিয়ে বসে থাকলেও পরতে পরতে মিশে আছে মৃত্যুর আশঙ্কা। তবু মানুষ তো ঝুঁকি নিয়েই থাকে জীবনে, আর সেই ঝুঁকি যদি হয় সৌন্দর্যকে আপন করে নেওয়া, তাহলে তো কথাই নেই। পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা এমনই কিছু ভয়ঙ্কর সুন্দর জায়গার সন্ধান রইল আপনাদের জন্য। এলিয়েনদের আপন দেশ দা দানাকালি ডেজার্ট। ভিনগ্রহীরা কি সত্যিই আছে এই নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। কিন্তু যদি বলা হয় এই পৃথিবীতেই তাদের আপন জায়গা রয়েছে, যাবেন নাকি? হ্যাঁ, ইথিওপিয়ার দা দানাকালি ডেজার্ট, যা পৃথিবীর সর্বাধিক তাপমাত্রা স্থানগুলোর একটি। এত তাপমাত্রা অথচ তার রূপ আপনাকে মন ভরিয়ে দেবে। ইথিওপিয়ার সীমান্তে অবস্থিত এই মরুভূমি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পর্যটন কেন্দ্রগুলির একটা ধরা হয়। তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেন্টিগ্রেড। শুধু কি তাই, মরুভূমির মাঝেই রয়েছে লাভার হ্রদ। মরুভূমি জুড়েই এখান ওখান থেকে ক্রমাগত লাভা নির্গত হয়ে চলে, সেই সঙ্গে বিষাক্ত গ্যাস। সেই গ্যাস বাতাসে ছড়িয়ে পুরো এলাকার বাতাস ভরিয়ে তুলেছে। এমন প্রতিকূল পরিবেশের জন্যই অনেকেই মরুভূমিকে এলিয়েনদের স্থান বলে থাকেন। কিন্তু এত প্রতিকূলতা সত্ত্বেও এখানে কিন্তু পর্যটকদের ভিড় লেগেই আছে। দানাকালির এই অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই করবে, তবে একা যাওয়া ঠিক হবে না। যদি একান্তই যেতে চান, অভিজ্ঞ গাইড ছাড়া সেখানে পা রাখতে দেবে না ইথিওপিয়ার সরকার। অপরূপা সেই বিকিনি অটল, নাম শুনেছেন কখনো? আসলে নাম বিকিনি অটল হলেও পারমাণবিক তেজস্ক্রিয়তার পূর্ণ এই দ্বীপ বেশিরভাগ মানুষের কাছে পরিচিত মার্শাল আইল্যান্ড নামে। পর্যটন স্থল, কিন্তু বিকিনি আটল বেশি বিখ্যাত তার পারমাণবিক ইতিহাসের কারণে। কারণ প্রায় 80 বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্র এখানেই পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছিল। জাপানের পর এই বিকিনি আটলই প্রথম স্থান যেখানে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়। সরকারি তথ্য বলছে আমেরিকা এই দ্বীপে 23টি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল। কিন্তু শুনলে শিউরে উঠবেন, 1954 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে এমন এক পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছে যা জাপানে হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চেয়ে 1100 গুণ বেশি শক্তিশালী ছিল। পারমাণবিক বিস্ফোরণের পর 70 বছর কেটে গেলেও এখনও তেজস্ক্রিয়তার মাত্রা মারাত্মক। অপরূপ সৌন্দর্যে ভরা সেই দ্বীপ, কিন্তু যাওয়ার আগে ভাবতে হবে, কারণ সেখানে গেলে আপনার শরীরে বাসা বাঁধতে পারে ক্যান্সারের জীবাণু। কামচাটকার ভ্যালি অফ ডেথ ভয়ঙ্কর সুন্দর, সে নামেই রয়েছে ভ্যালি অফ ডেথ। কিন্তু রূপ দেখে কে বলবে মৃত্যুর পরোয়ানা নিয়ে বসে রয়েছে সে? রাশিয়ার কামচাটকা উপদ্বীপের পূর্বাংশে রয়েছে কেহিননাইক আগ্নেয়গিরি, ঠিক তার পাদদেশেই রয়েছে এই মৃত্যুর উপত্যকা। যারা নির্জন স্থান পছন্দ করেন তাদের জন্য এই জায়গা একেবারে পিকচার পারফেক্ট। কিন্তু সেই সুখ যে বেশিক্ষণ স্থায়ী হবে না, কারণ কিছুক্ষণ থাকার পর থেকেই শুরু হবে মাথা ঘোরানো, চোখ জ্বালা করবে, শ্বাস আটকে আসবে, ধীরে ধীরে আপনি ঢলে পড়বেন মৃত্যুর কোলে। কারণ এলাকার বিষাক্ত বাতাস, আসলে কেহিননাইক আগ্নেয়গিরির বিষাক্ত গ্যাসেই এখানকার বাতাস বিষে ভরে আছে। এই গ্যাসের কারণেই কোনো প্রাণী বাঁচতে পারে না এখানে। একটি গবেষণায় প্রকাশিত বিষাক্ত গ্যাসের কারণে এখানে পশু পাখিদেরও মৃত্যু হয়ে থাকে। প্রধানত হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাই অক্সাইডের মতন গ্যাসই এখানকার বাতাসে ভরে রয়েছে। পৃথিবীর ছাদের সেই মাদিদি ন্যাশনাল পার্ক, দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া আন্দিজ পর্বতমালার অনেক উঁচুতে অবস্থিত। বলিভিয়াকে বলা হয়ে থাকে পৃথিবীর ছাদ।
বরফাবৃত পর্বতশ্রেণী, মালভূমি এবং সবুজে ঘেরা বনাঞ্চল, কি নেই সেখানে! দরিদ্রতা যেমন রয়েছে, তেমনি প্রকৃতি যেন সব রূপ রস ঢেলে দিয়েছে একেবারে। আর সেই দেশেরই এক রহস্যময় স্থান মাদিদি ন্যাশনাল পার্ক। বলা হয়ে থাকে বিশ্বের সবচেয়ে চমৎকার বায়োডাইভার্স এলাকার একটি এই বনাঞ্চল। যেতে হবে নৌকায়, বেনি নদী দিয়ে বারেনবাগ পেরিয়ে জঙ্গলের কর্দমাক্ত ভূমিতে পা রাখতে পারবেন আপনি। আর এরপরই প্রবেশ করবেন অসাধারণ জীব এবং উদ্ভিদ জগতের মাঝে, মুগ্ধ হতেই হবে। কিন্তু এখানেই শেষ নয়, আন্দিজ থেকে 7,000 বর্গমাইল দূরে অ্যামাজনের গহীনে মাদিদ ন্যাশনাল পার্কে রয়েছে বিষাক্ত সব গাছ। সেগুলির একবার সংস্পর্শে এসেছেন তো গুরুতর অসুস্থ হয়ে পড়া শুধু সময়ের অপেক্ষা, এমনকি মৃত্যুও হয়ে যেতে পারে। কাঁটা বা সেই জাতীয় কিছুতে হাতে সামান্য ক্ষত হলে আর রক্ষে নেই, নানান রকম রোগ ও সংক্রমণ দেখা দিতে পারে। তাই ঘুরতে যান, কিন্তু খুব সাবধানে। স্নেক আইল্যান্ড অপেক্ষায় এক মৃত্যুপুরী, সমুদ্রের ধারে এক দ্বীপ, শুনশান জনবিচ্ছিন্ন, দেখলেই মনে হবে কটা দিন সব ভুলে ওখানেই থাকা যাক। কিন্তু সেগুড়ে বালি, কারণ পৃথিবীর অন্যতম বিপজ্জনক স্থানগুলির মধ্যে এটি একটি। ফুটবলের দেশ ব্রাজিলে রয়েছে এই দ্বীপ। বলা হয় পৃথিবীতে সাপেদের জন্য কোনো স্বর্গরাজ্য থাকলে তা এটি। পৃথিবীর সবচেয়ে বিষধর সাপেরা নিশ্চিন্তেই যে বাস করে, গবেষণা বলছে এখানে প্রতি বর্গমিটার জায়গায় গড়ে 5টি করে সাপ রয়েছে। অনেকের দাবি এখানে এমনই কিছু ভয়ঙ্কর সাপের দেখা মিলেছে যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায়নি। অনেক বিশেষজ্ঞ আবার বলেছে 430,000 বর্গ কিলোমিটারে এই দ্বীপটিতে কমপক্ষে 430,000 সাপ রয়েছে। হিসেব মতো প্রতি বর্গমিটারে একটি করে রয়েছে 41টি প্রজাতির সাপ। ইলাডা কিউমাডা গ্র্যান্ডেই একমাত্র পাওয়া যায় পিট ভাইপারকে, যাদের প্রধান খাদ্য পাখি। ব্রাজিলের সাও পাওলোবাসীর কাছে দ্বীপটি সাপের দ্বীপ বা আইসল্যান্ড অফ স্নেক নামেই পরিচিত। তবে আপনি যদি খুব সাহসী হন তবু এই দ্বীপে যেতে পারবেন না, কারণ ব্রাজিল সরকার এই বিপজ্জনক দ্বীপে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছেন। স্থানীয় অনেকেই এখানে পা রাখবার চেষ্টা করেছিল, কিন্তু তার শেষ পরিণতি হয়েছিল মৃত্যু। পুরো ভিডিওতে সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আপনি কিরকম ভিডিও দেখতে চান সেটাও পারলে ভিডিওর কমেন্ট সেকশনে মেনশন করে দিন। আর আপনার একান্তই যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করুন, শেয়ার করে আরও সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।